বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে হঠাৎই অঘটন। দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া পার্নেল ইঞ্জুরির কারণে মাঠ ছাড়লেন। দলীয় ১৫তম এবং ব্যক্তিগত তৃতীয় ওভারের ঘটনা। ওভারের ৫টি বল ইতোমধ্যে সেরে ফেলেছিলেন তিনি। শেষ বল করতে দৌড় শুরু করেন, কিন্তু পিচের কাছে গিয়ে বল না ছুড়ে দাঁড়িয়ে পড়েন, ফলে আম্পায়ার ডেড বল দিতে বাধ্য হন। তারপর পার্নেল মাঠের মধ্যে শুয়ে পড়েন। তখন ড্রেসিংরুম থেকে মেডিকেল টিমের সদস্য আসেন। মাঠে কিছুক্ষণ চলে তার প্রাথমিক চিকিৎসা, তাতেও তার ব্যথা না কমলে তৎক্ষণাৎ মাঠ ছাড়েন। পরবর্তীতে তাকে আর মাঠে নামতে দেখা যায়নি, কিন্তু তার ইঞ্জুরি কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।